এসি 50, তো এ জায়গায় আমি মাপ দিলাম, দেখেন একটা সেটিং করে নিলাম। তো এসি ভোল্টে মিটার সেটিং করার পরে আমি এখন দেখব 48 ভোল্ট মিশুগারের চার্জার কিভাবে বাধাই করতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। সাধারণত নূতনদের জন্য আমাদের এই ভিডিও ক্লাস হিসাবে আমরা এই কাজগুলো সবাইকে শিখিয়ে থাকি। এ টু জেড ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, শিক্ষণীয় বিষয়ে বহুত কথা পাবেন যে কথাগুলো টাকা দিয়েও কিনতে পারবেন না। তো ডিসি তার যে আপনারা বানবেন, ডিসি তার বাঁধার আগে আপনাদের অবশ্যই কয়েকটা নির্দেশনা মানতে হবে, আর এই নির্দেশনাগুলো মানার পরেই আপনি একটি সঠিক চার্জার তৈরি করতে পারবেন। আমাদের এই চার্জারটা 48 ভোল্ট, তো 48 ভোল্ট মিশুগারের চার্জার যদি বানতে হয়, আমি ডিসি এসি সাইডটা আপনাদের অন্য ভিডিওতে দেখাইছি, ওই লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেব। আর যদি কেউ প্রাথমিকভাবেই শিক্ষাটা নিতে চান, তো সেই ক্ষেত্রে আমি এই ডিসি সাইড যে মোটরটা বানবো, এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আপনি ওই ভিডিওটা পেয়ে যাবেন এসি সাইড বান্দার। তো আসুন আমরা এই ভিডিওটা শুরু করি। আমি এনে একটা প্যাচ দিয়ে নিছি, একটা প্যাচ দেওয়াতে আমাদের এই মোটরটা বাঁধার একটা পরিকল্পনা নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটা যে বানবো, বাঁধার ক্ষেত্রে আমার এই জায়গায় প্যাচ দিতে হবে 80টা। আমি আর একটা জিনিস আপনাদের শিখাবো এই ভিডিওর শেষে, ফিটনেস যদি আপনি না জানেন, তো এই ফিটনেস সম্বন্ধে যদি আইডিয়া না থাকে, তাহলে আপনি চার্জার বাঁধতে পারবেন না। কেন বাঁধতে পারবেন না সেই বিষয়টা আমি বর্ণনা করতেছি। আমাদের একটা কোর ছোট, একটা কোর বড়, এই কোর বড় ছোটর ভিতরে পাত্তি বেশি আর কম থাকে। তো পাত্তি যদি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারটা মোটা দেওয়া যায় এবং তারটা কম খাওয়াইলেও চলে। পাত্তি যদি কম থাকে, তো সেক্ষেত্রে তারটা বেশি মোটা দেওয়া যায় না, তারটা বেশি খাওয়ান লাগে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দেব, যে ভিডিওটা আপনাদের খুবই কাজে আসবে। আজকে আমরা এই ডিসি সাইড কেমনে বাধাই করে সেই বিষয়টা দেখাবো। তো আমার এক প্যাচ শুরু হয়ে গেল, আমি দ্বিতীয় প্যাচের জন্য তৈরি নিলাম। আমাদের এই যে তারটা মিলাব, তারটা নিচের সংখ্যাটা একবারে এক তারের সাথে আর এক তার মিশে থাকবে, একবারে এক তারের সাথে আর এক তার মিশে থাকবে। আর দ্বিতীয় যে উপরের তারটা থাকবে, মোটামুটি আপনার তারের গ্যাপটা থাকবে, যেমন আমার এই তারটা আছে, এই তারের আর একটা তারের ফাঁক, মানে একটা তার যাতে ঢোকে ওই ফাঁকটা থাকবে, তাইলে আমাদের এই জায়গায় 80টা প্যাচ ধরবে। আর যদি আমরা বেশি একটা ফাঁক দিতে যাই, তাহলে কিন্তু 80 প্যাচ ধরবে না। তিন প্যাচ দেওয়া হইল, এটা আমাদের 4 প্যাচ। এ তোর এনে বয় শিখা তুই, এই 6। তো এর আগে আপনাদের বলছে যে 80টা প্যাচ লাগবে, 14 নম্বর তার দিতে হবে, এটা আমার ওয়াইফ আপনাদেরকে বলছে। কিন্তু আমি বলি, আপনার 14 নম্বর তারের সাথে যদি আমাদের ডিসি ভোল্টেজটা
সংযুক্ত থাকে মানে সম্পৃতি থাকে তো সেক্ষেত্রে চারটা পানি ব্যাটারি চার্জ হইতে কোনো সমস্যা হয় না আর যদি এই জায়গায় আপনারা অনেক সময় দেখা যায় কিছু কিছু চার্জারে 17 নাম্বার তার কিংবা 16 নাম্বার তার ব্যবহার করেন তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের তারটা হিট হয়ে যায় আবার ভোল্টেজটা যদি আপনি পারফেক্টলি 48 ভোল্ট না করেন 48.5 করতে হবে যেমন 48 এর উপরে আপনার 1 ভোল্ট বা আধা ভোল্ট বা 2 ভোল্ট এতটুক আপ থাকতে হবে যদি আপনার 7 ভোল্ট 8 ভোল্ট আপ থাকে তো চার্জার কিন্তু হিট হয়ে যাবে বেশি ঠিক আছে তো আপনার আপ বেশি থাকতে পারবে না তো সেই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে 1 ভোল্ট আধা ভোল্ট এইটা বেশি থাকতে হবে যেমন একটু যদি একটা ভরা কলসিতে যদি এক কলস পানি রাখেন যদি একটু খালি থাকে তাহলে কিন্তু এটা এক কলস হইল না মানে খালি কলস হইল আর যদি আপনি কলসটা ভর্তি 1 সেন্টিমিটার বেশি পানি রাখেন তাহলে কিন্তু কলসটার থেকে পানি গড়াইয়ে পড়বে তো এই জায়গায় এমন যদি আপনি 48 ভোল্টই রাখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিও 48 ভোল্ট চার্জারও 48 ভোল্ট সমান সমান রইল যদি আধা ভোল্ট বেশি থাকে তাই ওই আধা ভোল্টের সমপরিমাণটা ওই জায়গায় ঢুকবে আর যখন আমরা এম্পিয়ার ভলিউম এটা বাড়াবো তখন এম্পিয়ারটা আরও বাড়বে ভোল্টেজটা আরও একটু আপ হবে তখন ভোল্টেজটা দেখা গেছে মিটারের কাটাটা খারাপে এবং চার্জটা নিয়মিত হবে তার কিন্তু আপনার টাইট বেশি দিতে হবে এর পরের ভিডিওটা আমরা এসিডিসি ইনশাল্লাহ পরিপূর্ণ করব আরও একজন না বেশ কয়েকজন ভাই কমেন্টস করছেন যে আইপিএস এর ট্রান্সফরমারটা আমরা কিভাবে করব করা যায় সম্পূর্ণ এসি সাইড ডিসি সাইড ওই বিষয়টাও আমরা নজরে নিছি ওই ভিডিওটাও আপনাদের দিব আমি এই যে থুইরিয়াটা নিছি এ জায়গায় বলা হয়েছে 18 ইঞ্চি থুইরিয়াটা বানাইছি মাপা 18 ইঞ্চি আর এ জায়গায় আমি 30টা তার নিছি আর এই 30 তারে আমার টোটালি কোনো করে 85টা প্যাচ হইবে কোনো করে 80টা প্যাচ হইবে তো আমার এই যে তারটা নিছি এটা মাপা 48 ভোল্ট বাইরে হইবে তো আপনারা এই 18 ইঞ্চি থুইরিয়া বানাই নিতে পারেন মাপ দেওয়া থুইরিয়া তারপর ডিসি যে থুইরিয়াটা বানাইছি এই থুইরিয়াটা আমরা বানাইছি হইল 10 ইঞ্চি তো 10 ইঞ্চি ওইটাও কত মাপ দিছি আমরা ওই ভিডিওতে বিবরণ বর্ণনা আপনাদের বলে দেব যদি কেউ কাজ শেখার আগ্রহী থাকেন অবশ্য ভিডিও স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বোঝা যায় না দেখেন আপনি যদি আজকে আমার এই পাশে থাকতেন আপনি যদি আমার পাশে থাকতেন তাইলে কিন্তু আপনি আমার পাশে একদম বরাবর চাইয়ে থাকতেন একটা মিনিটের জন্য চোখ আর একদিকে কিন্তু লড়াইতেন না আর আপনারা কি করেন আমি এ জায়গায় কি কথা বললাম না বললাম এই কথাগুলো কিন্তু আপনারা শোনেন না হয়তোবা অনেকের খারাপ লাগে অনেকের ভালো লাগে আমি বলি কি ভাই আমার এই ভিডিওগুলো যারা কাজ জানেন তাদের জন্য না যারা কাজ জানেন তাদের জন্য না যেই ব্যক্তি একবারই কাজ বোঝেন না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা ওকে
তাদের জন্য এই ভিডিওটা, আর যারা কাজ জানেন তারা আমার এই ভিডিও দেখবেন না। এতক্ষণ উপভোগ করে এই কাজটি দেখার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এসি পঞ্চাশে যে সিলেক্ট করে নিলাম, তো এই যে দেখেন এসি পঞ্চাশ, তো এ জায়গায় আমি মাপ দিলাম, দেখেন একদম একুরেট 50 ভোল্ট আমার এ জায়গায় আসতেছে। তো এই হলো আমাদের 48 ভোল্টের ট্রান্সফর্মার। তো এইভাবে যদি আপনারা ট্রান্সফর্মার বাধাই করেন, তো আশা করি না আপনাদের আর কোনো প্রবলেম হবে। তো এ জায়গায় যদি আমরা তিনে দেই, তিনে দিলে কতটা দেখায় দেখেন, একবারে কাড়ায় কাড়ায় 50-এর উপরে উঠতে যায়। তো এইভাবেই আপনারা যদি এই নিয়মে এই ট্রান্সফর্মারগুলো বাধাই করেন, তাহলে ট্রান্সফর্মারটা অনেক দিন যাবৎ লাস্টিং করবে, 100% আপনাদের ব্যাটারিগুলোও ভালো থাকবে এবং চার্জারও টিকসই এবং মজবুত হবে। তো খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও একটি ভিডিও নিয়ে আসব, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আপনারা ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দৈনিক নিত্য নূতন ভিডিও দেখুন। ধন্যবাদ।